আমার রান্নাশালা আমার রান্নাশালা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমিষ খিচুড়ির রেসিপি। এই আমিষ খিচুড়ি তোমরা হয়তো সকলেই খাও, কিন্তু আমি কিভাবে তৈরি করছি, কী কী উপকরণ দিচ্ছি, কী কী মশলা দিচ্ছি সব কিছুই রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি ভোগের খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে এই খিচুড়ির রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কীভাবে রান্না করছি। আর এটা এখন তো বর্ষাকালে যখন তখন বৃষ্টি পড়ছে, এই বর্ষার দিনের জন্য আমি এই রেসিপি নিয়ে এসে হাজির করেছি। চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে আমিষ খিচুড়ি রান্না করি। যে আমি খিচুড়িটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে আমিষ খিচুড়ি, তার জন্য নিয়েছি আমি সেদ্ধ চাল নিয়েছি এক কৌটো, আর ডাল মুসুরির ডাল নিয়েছি আমি এক কৌটোর একটু বেশি। সবসময় চাল ডালের পরিমাণটা সমানও রাখতে পারো, আবার ডালের পরিমাণটা যদি একটু বেশি দিয়ে দাও তাহলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন মিক্সিতে একটু বেটে নিয়েছি বড় চামচের এক চামচ মতন, তিন কোয়া রসুন গ্রেট করে নিয়েছি এটা তোমরা কুচিয়েও নিতে পারো, আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, ঝাল নুন মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী দেবে, ফোড়নে যাচ্ছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। রান্নাটা করবো অতি অবশ্যই সর্ষের তেলে, আর যা যা মশলা আমি অ্যাড করবো সব কিছু রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো। দেখো কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি, এবার আমি ফোড়নে সবার প্রথমে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটুখানি হয়ে যাক, ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম, একই সঙ্গে আমি যে তিন পোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম তোমরা কুচিও নিতে পারো সেটাও দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন পেস্ট আর এই রসুন পোয়া যে গ্রেটটা করেছিলাম এটা একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে, এবার এটাকে দিয়েও আমি বেশ খানিক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি এক চামচ, এখানে বড় চামচের এক চামচ নুন আছে, যদি আবার লাগে তখন আমি আবার অ্যাড করব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি যেটা ছোটো চামচের হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি এখানে শুকনো লঙ্কা কাটিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করবো, আর দিয়েছি কালারের জন্য একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা এখানে শুধু রেড চিলিও দিতে পারো, নুন মিষ্টি ঝাল এগুলো যার যার টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করবে। চলো দেখতে থাকো। এটা খুব মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এবার আমি অল্প একটু গরম মশলা এই মশলা কষানোর সময়তেই দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি মশলাটা প্রায় কাঁচা গন্ধ সব চলে গেছে দেখছো, তেলও বেশ ছেড়েছে, এবার আমি ধুয়ে রাখা চাল ডালটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি চাল আর ডাল আর মশলা ভালো করে কষাতে থাকবো। এই সময় আমি ফ্লেমটা গ্যাসের একটু কমিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এই চাল ডালটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এক চামচ বড় চামচের এক চামচ মতন আমি হলুদ গুঁড়ো এখানে দিয়ে অ্যাড করলাম, এই সময় আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। তোমাদের একটা কথা বলে রাখি, আমি যেভাবে তৈরি করছি খিচুড়িটা, এই সেদ্ধ চালের আমিষ খিচুড়ি যেভাবে আমি তৈরি করছি, তোমরা একবার এইরকমভাবে তৈরি করে খেয়ে দেখো,
অসাধারণ খেতে লাগে। আর এটা সবথেকে বড় কথা হচ্ছে খুব চটজলদিও হয়ে যায়। চাল ডাল দিয়ে এরকমভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবে, খুব ভালো লাগে খেতে, খেতে খুব টেস্টি হয়। একবার তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখো চাল ডাল মশলা আমার সব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা তো আগেই কষিয়ে নিয়েছিলাম, তারপরে চাল ডাল দিয়ে আবার কষালাম। দেখো কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলের কথাটা বলে রাখি, আমি এখানেতে খুব বেশি টাইট খিচুড়িও তৈরি করব না, আবার একদম খুব পাতলা জলের মতন খিচুড়িও তৈরি করব না। আমি মিডিয়াম খিচুড়িটা তৈরি করব, সেই জন্য আমি এখানেতে আমি আমার পরিমাণ মতন জলটা দিচ্ছি। আর জলটা আমি অবশ্যই গরম জল দেব, গরম জলের স্বাদ অনেক বাড়িয়ে তোলে। আমি এখানেতে গরম জল ছোটো বাটি এক বাটি মতন অ্যাড করে দিলাম, যাতে চাল ডালটা ভালো মতন সেদ্ধও হয়ে যায়। এই কারণে আমি জলটা অ্যাড করে দিলাম, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি দুটো ওই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটা ঢাকা একটু দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা একটু সরিয়ে দেখে নেব কেমন হচ্ছে, তার কারণ হলে একটু নাড়িও দিতে হবে, তা না হলে খিচুড়িটা তলায় লেগে যেতে পারে। একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো চাল ডাল প্রায় সেদ্ধ হয়েই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খিচুড়িটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম, একটু নুন কম আছে, তাই আমি আবার একটু নুন অ্যাড করছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা জানোই যে একটু চিনি, সব কিছুর সঙ্গে চিনিটা যদি একটু অ্যাড করে দেওয়া যায় এটা টেস্টটা আরও বেড়ে যায়, খেতে খুবই সুন্দর লাগে। তাই টেস্টের জন্য আমি একটু চিনি অ্যাড করলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই দেখো খিচুড়ি আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি একদম রেডি হয়েছে, দেখেছ তো, একদম খুব টাইটও হয়নি, পাতলা জলের মতোও হয়নি। এবার আমি যেটা করব, দিয়ে দিচ্ছি আবার একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি, ঘি দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে এটা রেখে দেবো, যাতে ঘি গরম মশলার সেন্টটা খিচুড়ির মধ্যে ভালো করে ঢুকে যায়। এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো, যথেষ্ট সুন্দর লাগে, খুব টেস্টি হয়, খুব ভালো লাগে, অথচ তাড়াতাড়িও হয়ে যায়। চলো তাহলে এবার পরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো খিচুড়ি আমার রেডি, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি ডিমের অমলেটের সঙ্গে। তোমরা অন্যান্য ভাজাও, পাঁপড় ভাজা, বেগুন ভাজার সঙ্গে, আলু ভাজার সঙ্গে সার্ভ করতে পারো, তবে আমার ডিমের অমলেটের সঙ্গে আমিষ খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই আমি এইভাবে পরিবেশন করেছি। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সেই সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।